ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন, ক্যান্ডেল লাইট ডিনার, বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট, লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফ্যাসিলিটিস। ভারত বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এবার আরও দৃঢ় হতে চলেছে। লালগোলার ময়া বন্দর এখন চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। আগামী সোমবার থেকেই জলপথে শুরু হবে ট্রায়াল রান। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। একদিকে মুর্শিদাবাদ, অন্যদিকে বাংলাদেশ। মুর্শিদাবাদের লালগোলার ময়া বন্দর অবশেষে জলপথে হবে ট্রায়াল। বহু প্রতীক্ষিত ভারত বাংলাদেশের মধ্যে সংযোগকারী লালগোলার এই বন্দর চালু হতে চলেছে। দুই বাংলার মধ্যে পণ্য ও সামগ্রী আদান প্রদানের জন্য 2022 সালে ভারত বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মতো লালগোলার ময়া গ্রামে ও পদ্মাপাড়ের সুলতানগঞ্জে তৈরি হয়েছে বন্দর। আগামী 12 ফেব্রুয়ারি সোমবার ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লালগোলার ময়াতে এসে এই বন্দরের জলপথের যাতায়াত প্রত্যক্ষ করবেন। ইতিপূর্বে সংসদে লালগোলার ময়াতে বন্দরের দাবি নিয়ে সরব হয়েছিলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুরু হয় বন্দর নির্মাণের কাজও। গত ডিসেম্বরে বন্দর নির্মাণের কাজ পরিদর্শনে ময়াতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির টিম সাথে করে নিয়ে আসেন চেয়ারম্যান অধীর। স্যাংশন হয়ে গেছে, সব হয়েছে, কাজ চলছে, খুব তাড়াতাড়ি শুরু করে দিবে। কারণ বাংলাদেশের তরফ থেকেও তাগিদ আছে, এদেরও তাগিদ আছে, ফলে এটা খুব তাড়াতাড়ি হবে। আমরা এই জন্যে তাগিদ মারছি। আমাদের তাগিদ মারার কারণ হচ্ছে এইটা, যাতে এখানকার অনেক বেকার যুবকরা এটার মাধ্যমে কিছু রুটি রুজি করতে পারে, সেইটা আমাদের লক্ষ্য। শুধু এখানে না, আমি কাকমারি থেকে চরঘাট এটার জন্য আমি লেগে আছি। ওখানে যাতে ব্রিজ হয়ে যায়, মুর্শিদাবাদ একটা বিপ্লব হয়ে যাবে। গত বছর আগস্ট মাসে লালগোলায় এসে ময়াতে নির্মীয়মান বন্দরে যান কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। ওই দিন বন্দর প্রকল্পের কাজ পরিদর্শনের শেষে তিনি জানান, কাজের রিপোর্ট তিনি দিল্লিতে জানাবেন। ভারত সরকার কি এক মহত্বাকাঙ্ক্ষী যোজনা হয় কি জেসে মাল রোড সে যাতে হ্যাঁ, রেলওয়ে সে যাতে হ্যাঁ, এয়ার সে যাতে হ্যাঁ, এসে জলমার্গ সে যায় পোর্ট কা স্থান হ্যাঁ, যা চয়নিত হওয়া হয়। यहाँ के जो मैनेजर हैं उन्होंने कुछ समस्याएं बताई हैं, उनको ज़रूर हम जाके बात करेंगे। और ये फोर्ट अकेले नहीं बन रहा, इस एरिया के लोगों का रोज़गार का साधन भी होगा, बहुत बड़ा रोज़गार इसके माध्यम से यहाँ लोगों को उपलब्ध होगा। এ নিয়ে শুরু হয় রাজনীতিও। নতুন বছরে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচিতে এসে দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে লালগোলার ময়াতে নির্মীয়মান বন্দর পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। দেখুন, আমরা কেন্দ্রীয় সরকারের হাতে যতটুকু ক্ষমতা আছে, কারণ আমাদের রাজ্য জানেন যে কেন্দ্র রাজ্য একটা সম্পর্কের উপর নির্ভর করে কাজ, এবং ফেডারেল স্ট্রাকচার আমাদের দেশে, তো সেই ফেডারেল স্ট্রাকচারে আমাদের হাতে যেগুলো আছে আমরা সেদিক থেকে সর্বতভাবে চেষ্টা করছি। আমাদের এখান থেকেও এই ধুলিয়ানের কাছে, এখানে আমাদের যেখান থেকে পদ্মা তৈরি হয়ে আস্তে আস্তে বাংলাদেশের ভেতরে যাচ্ছে, এখান থেকেও আগামী দিনে পাথর সুর দিয়ে শুরু হচ্ছে, স্টোন এবং স্টোন চিপস, আগামী দিনে আরও অন্যান্য সামগ্রীর মধ্যে দিয়ে যাবে, অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এলাকার মানুষ কাজ পাবে, স্থানীয় মানুষরাই কাজ পাবে। রাজনৈতিক দল থেকে শুরু করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কেন্দ্রীয় মন্ত্রী সকলেই ঘুরে গিয়েছিলেন লালগোলার ময়ার এই বন্দরে। আগামী সোমবার মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে জলপথে লালগোলা থেকে বাংলাদেশ যাত্রা এবার শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।